شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله ওয়াসাহজমেন ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ ওবরকাতু সম্মানত তাজুল ইসলাম ভাই যে আপনি একটা সহি হাদিসের ব্যাপারে প্রশ্ন করেছেন যে মানুষ ভালো কাজ করতে করতে এক হাত ধরে থাকে এবং সে তখন জাহান্নামে চলে যায় আবার ভালো খারাপ কাজ করতে করতে এক হাত ধরে থাকে এবং সে জান্নাতে চলে যায় এই জিনিসটার যে আপনার যে ভুল ব্যাখ্যা আপনারা যেটা বুঝছেন সেটা ভুল ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা আমি আপনাদেরকে বলতেছি এক নম্বর হচ্ছে ভাগ্য জিনিসটা বুঝতে হবে ভাগ্যটা কি জিনিস ভাগ্য ভাগ্য জিনিসটা এটা হলো গোপনীয় জিনিস এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তো আল্লাহ রাবুল আলামিন জানেন যে কে জান্নাতে যাবে কে জাহান্নামে জানে পূর্বে থেকেই যে জান্নাতের কাজ করবে সে জান্নাতে যাবে এবং সে যে জাহান্নামের কাজ করবে সে জাহান্নামে যাবে এই ভাগ্যটা কেউই জানে না এটা আল্লাহ তালা জানার কারণে আল্লাহ তালা লিখে রেখেছেন যে কে খারাপ কাজ করবে সত্যিকারভাবে খারাপ কাজ করে সে আসলে সে জাহান যাওয়ার উপযুক্ত এবং সে এই জন্য জাহান্নামী তাকে নির্ধারণ করা হয়েছে আর কে সত্যিকারভাবে এক্লাসের সাথে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে এবং সে জান্নাত পাওয়ার উপযুক্ত এবং তার জন্য আল্লাহরা জান্নাত নির্ধারণ করছেন তো এই জিনিসটা আল্লাহর কাছে জানা আমাদের কাছে জানা নাই তো ভাগ্য আমাদেরকে নিয়ে যায় না আমরা কি কাজ করবো সেটা ভাগ্যে লেখা আছে এটা আল্লাহ তালা আগের থেকে জানা আমরা জানি না এই জন্যই আমাদেরকে আদেশ করা হয়েছে অবশ্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনায় বলতেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরী যে ব্যক্তি সত্যিকারভাবে প্রকৃত মুমিন হবে এবং যে সৎকর্ম করবে তার জন্য জান্নাত এটা সত্যিকারভাবে যে কাজ করবে তো কাজেই ভাগ্য ভাগ্যটার অর্থ হবে ভাগ্য এটা অর্থ না যে ভাগ্যে জোর করে মানুষকে জান্নাবি বানায় বা ভাগ্য জোর করে মানুষকে জান্নাতি বানায় না ভাগ্যটা হচ্ছে মানুষে কি কাজ করবে এবং কে জান্নাতে যাওয়ার উপযুক্ত এবং কে জান্নাতে যাওয়ার কাজ করে জান্নাতে যাবে সেটা আল্লাহ তালা পূর্ব থেকে জানার কারণে আল্লাহ তালা সেটা ভাগ্যে লিখে রেখেছেন এবং কে সত্যিকারভাবে জাহান্নামের কাজ করবে এবং জাহান্নামে যাওয়ার উপযুক্ত এবং সে জাহান্নামে যাবে সেটা আল্লাহ তালা পূর্ব থেকে জানার কারণে আল্লাহ রাবুল সেটা তাক ধীরে লিখে রেখেছেন কাজেই মানুষ নিজের কর্মের ধারা হয় জান্নাতে যাবে না হয় জাহান্নামে যাবে এটা এই জন্য মানুষ জানে না যে আগামী সে জান্নাতি হবে না জাহান্নামে এই জন্যই বলা হয় সে একজন চেষ্টা করবে যে ভালো কাজ করবে সে অবশ্যই জান্নাতে যাবে এবং সে যে খারাপ কাজ করবে সে জাহান্নামে যাবে কিন্তু এই হাদিসের ব্যাখ্যাটা তিনটা ব্যাখ্যা রয়েছে তিনটা ব্যাখ্যা বললে বুঝায় বোঝা যাবে এটার ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা এই হাদিসটার কথা হচ্ছে এক নম্বর হচ্ছে বাহ্যিক দিক দিয়ে অনেক মানুষকে দেখা যায় তারা ভালো কাজ করতেছে আসলে সে মুনাফেক অথবা মুশরেক অথবা বেদাতি অথবা সে রিয়া করতেছে তো বাহ্যিক দিয়ে দেখা যাচ্ছে সে নামাজ পড়তেছে ভালো কাজ করতেছে দান খেরাত করতেছে তো এই জন্য আমরা বাহ্যিক দিয়ে দেখতেছি যে এই লোকটা অনেক ভালো লোক কিন্তু আসলে সত্যিকারভাবে সে অন্তর দ্বারা মুনাফেক বা অথবা মুশরেক অথবা সে বেদাতি অথবা সে মানুষকে লুক দেখানোর কাজ করতেছে তো এই লোকটা তো আসলেই তার কাজটা বাহ্যিক দিক দিয়ে ভালো কাজ দেখা যাচ্ছে কিন্তু আসলে তার কাজটা খারাপ কাজ এই জন্য সে মরার আগে এমন একটা সব প্রকাশ করবে কুফরি কাজ প্রকাশ করা সে পুফুরি আমল দ্বারা জাহান নামে চলে যাবে এটা হলো এক নম্বর ব্যাখ্যা আর এই আর আর আরেকজন লোক খারাপ কাজ করতেছে বাহ্যিক দিক দিয়ে দেখা যাচ্ছে কিন্তু আসলে সে অনুতপ্ত সে সমাজের পরিবেশে পড়ার কারণে বা জ্ঞান না থাকার কারণে সে অনেক ভুল কাজ করতেছে আসলে সে অনুতপ্ত অনুতপ্ত হওয়ার কারণে সে আসলে তার এমন একটা সময় আসবে যে মৃত্যুর আগে সে তবা করে ফেলবে এবং তোবা করে সে খাঁটি আমল করে জান্নাতে চলে যাবে কারণ আল্লাহ তালা জানে যে আসলে এই লোকটা মুখলেস কিন্তু সে পরিবেশের কারণে তো আমরা বাহ্যিক দিয়ে দেখতেছি একটা লোক খারাপ কাজ করতেছে কিন্তু দেখা যাচ্ছে মরার আগে তো ওবা করে সে খাঁটিভাবে জান্নাতে চলে যায় আর লোক বাহ্যিকভাবে ভালো কাজ করতে আসলে বাহ্যিকভাবে লোক দেখানো কাজ করতেছে কিন্তু এর আসল প্রকাশটা পাবে মৃত্যুর আগে তখন সে প্রকাশ্যে কোনো ভুল কাজ করে মানুষকে মানুষের ধরা পড়বে এবং সে ঝান্না যাবে যেভাবে হাদিসে আসে যে কোনো এক যুদ্ধে রসুল্লা সাল্লাহ আলাইসলাম যুদ্ধের মধ্যে একজন একটা লোক খুব অনেক অনেক বীরত্বের সাথে সে যুদ্ধ করতেছিল এবং সবাইকে হত্যা করতেছিল তখন সাহাবারা তার এই লোক কাজটা দেখে ধারণা করলো যে আজকে সমস্ত সোয়াব এবং সমস্ত সোয়াবের কাছে সেই নিয়ে নিচ্ছে এবং সে জাননাতে যাবে এই ধরনের ধারণা যখন করলো বললো সবাই বলা করলো তখন রসুল্লাহ সালাম বললেন যে এই লোকটা আসলে জাহান্নামি তখন সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন সাহাবারা বললেন যে কীভাবে সে জাহান তখন অনেক সাহাবারা তাকে দেখা দেখা শুরু করলো যে কী কারণে সে ঝান হবে দেখা গেলো সে অনেক মানুষকে মার মারার পরে সে সে আরেকজনের আক্রমণে ক্ষতবিক্ষত হয়ে যায় ক্ষতবিক্ষত হওয়ার পরে সে আর তখন কি করলো সে নিজেকে নিজে হত্যা করে ফেললো সে তলোয়ারটা রেখে তলোয়ার উপরে নিজের বুক চেপে বুক দিয়ে তলোয়ার প্রবেশ করে পিঠ দিয়ে সে করে সে মারা গেলো অর্থাৎ আত্মহত্যা করলো তখন সাহাবারা বললেন যে সত্যি রসুল্লাহ সাল্লাহ আসলামের মজা যায় এটা উনি ওনাকে আল্লাহ তালা জানাইছেন এই জন্য সে জানতে পারছে তাহলে এই লোকটা যে যুদ্ধ করতেছিল সেটা লোক দেখানোর জন্য বীরত্বের ছিল কিন্তু মানুষ দেখলো যে অনেক ভালো কাজ করতেছে এই কারণে কিন্তু আসলে সে রিয়া বা লোক দেখানো বীরত্ব দেখাচ্ছিল কিন্তু যখন তারপর বিপদ আসলো তখন সে নিজেকেই হত্যা করে ফেললো এবং এই কারণ কারণে সে জাহান্নামি হয়ে গেল তো কাজেই আরেকটা আমরা যেটা অনেকে অনেককে দেখি খারাপ কাজ করতেছে আসলে খারাপ কাজ করলে সে পরিবেশের মধ্যে পড়ে কিন্তু তার অন্তরের মধ্যে অনুতপ্ত রয়েছে এবং সে সেই জন্য অনেক অনুতপ্ত এবং সে চেষ্টার মধ্যে থাকে এবং অবশেষে সে তোবা করে আল্লাহ তৌফিক দান করে তখন সে তোবা করে জান্নাতে চলে যায় এটা হলো এক নম্বর ব্যাখ্যা দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে অনেকে ভালো কাজ করার পর সে অহংকার নিয়ে আসে সে মনে করে যে সে এই ভালো কাজ করার মাধ্যমে জান্নাতে চলে যেতে পারবে তো এই যে অহংকারের কারণে সে তখন তার আমলগুলো নষ্ট হয়ে যায় এবং সে যখন মৃত্যুর আগে বিপদগামী হয়ে কারণ সে এই অহংকারের কারণেই তার সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যায় বাহ্যিক দিয়ে আমরা দেখতেছি সে ভালো কাজ করতেছে কিন্তু তার মধ্যে অহংকার রয়েছে এই অহংকারটা তাকে ধ্বংসের দিকে নিয়ে যায় অবশেষে সে অহংকারের মাধ্যমে যখন সে মারা যায় তখন সে জাহান্নামে চলে যায় এইভাবে আরেকজন লোক সে খারাপ কাজ করতেছে বাহ্যিক দিতে কিন্তু তার মধ্যে অনেক বিনয় এবং অখলাস রয়েছে আমরা দেখি যে সে খারাপ কাজ করতেছে অথচ আসলে তার অন্তরের মধ্যে অনেক ব্যথা এবং সে চেষ্টা সাধনা করতেছে এবং সে নিজেকে অনেক নিচু মনে করতেছে তার মধ্যে কোনো ধরনের অহংকার নেই সে জানে যে সে পাপি সে আল্লাহর কাছে নিজেকে অনেক নিচু মন করতেছে এই যে সে যে আল্লাহর কাছে নিজেকে অনেক নিচু মনে করার কারণে এবং তার মধ্যে এখলাস থাকার কারণে মৃত্যুর আগে তাকে আল্লাহ দান করেন এবং সে আল্লাহ জানেন আগের থেকে সে তৌবা করে এবং তৌবা করে একটা ভালো কাজ করার মাধ্যমে সে মারা যায় তখন সে জান্নাতে চলে যায় এটা দুই নম্বর ব্যাখ্যা তিন নম্বর ব্যাখ্যা হচ্ছে প্রত্যেকটা লোক যখন ভালো কাজ করে দু থেকে সবাই দেখে ভালো কাজ এবং সেই লোকটা নিজেও এমনি একটা ভয় থাকা দরকার সে জানে না সে নামে যাবে না জান্নাতে যাবে কারণ এটা তো তাকদিরের মধ্যে লেখা আছে কারণ সে আসলে সত্যিকারভাবে মোখলেস কিনা এই জন্য আমরা যতই ভালো কাজ করব ভালো কাজ করার পরেও আমরা আমাদের মধ্যে ভয় এবং আতঙ্ক থাকতে হবে যে আল্লাহ তালা আমলগুলো কবুল করছে কিনা না কবুল যদি করে থাকে তাহলে আমি এটার মাধ্যমে আমি জান্নাত পাব আর যদি কবুল না থাকে আল্লাহর অনুগ্রহ না থাকে তাহলে আমি পাবো না তো কাজেই যতই ভালো কাজ করি গর্ব আমার আশ্চর্য হইতে হওয়া যাবে না এবং নিজের কর্মের উপরে ভরসা করা যাবে না আল্লাহর রহমতের উপরে ভরসা করতে হবে এবং সময় চেষ্টা চালায় যেতে হবে এবং দোয়া করতে হবে মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ রাবুল আমাকে এই দান করে তো এই এই লোকটা যেই লোকটা নাকি নিজের অনেক কাজ করার মধ্যেও ভালো কাজ করার মধ্যেও একটা ভয় থাকে ভয় থাকে তো এই এর মাধ্যমে সে জান্নাত পেয়ে যায় এই ভালো কাজ তাকে নিয়ে যায় এবং একটা লোকে খারাপ কাজ করার পরও সে অনেক নিজেকে অনেক ছোটো মনে করে এবং সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না এবং এই নিরাশ না হওয়ার কারণে সে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং সে তখন তোবা করে এবং মাফ করে দেয় আল্লাহ তালা তাকে মাফ করে এবং সে জান্নাতে চলে যায় তো কাজেই ভালো কাজ করলেই কেউ যদি মনে করে ভালো কাজ করেই জান্নাতে যাওয়া যাবে এটা ভুল ধারণা এবং খারাপ কাজ করেই যে জান্নামে যাওয়া যাবে এটাও ভুল ধারণা খারাপ কাজ যে করতেছে তার অন্তর ভালো হয়তো সে মৃত্যু আগে তোবা করতে পারে এই জন্য যে খারাপ কাজ করে তাকে জান্নামি বলা যাবে না বাহ্যিক দিকে দেখে এবং যে ভালো কাজ করে তাকেও বাহ্যিক দিকে দেখে জান্নাতি বলা যাবে না কারণ তার অন্তরের মধ্যে সত্যিকার আমল সালেহ আছে কিনা না তার মধ্যে শির বেদাত কুফুরি আছে বা তার মধ্যে রিয়া আছে এটা আল্লাহ তালাই ভালো জানেন কাজেই আমরা কাউকে যদি দেখি ভালো কাজ করে তার দোয়া করবো আল্লাহ তালা তাকে যেন ভালোর উপর রাখে এবং ভালোর উপরে যেন তাকে মৃত্যুদান করে আর যদি কেউ খারাপ কাজ করতে দেখি তারে আমরা ধান নামে বলব না এবং তাকে আমরা বর্ষনা করব না তার জন্য আমরা দোয়া করবো যে আল্লাহ তালা যেন এই লোকটাকে আল্লাহর নিরাশ নিরাশ না করে এবং আল্লাহ তালা যেন তাকে দান করে ক্ষমা চাওয়ার এবং সংশোধন হয়ে যাওয়ার যখন সে সংশোধন হয়ে যাবে তবা করবে আল্লাহ তালা তাকে জান্নাত দেবে এটা হলো মূল অর্থ কাজেই মানুষের যে ব্যাখ্যা করতেছে যে ব্যাখ্যা আপনারা বললেন এটা সম্পূর্ণ ভুল হাদিসটা অনেক সুন্দর এবং এই হাদিসের মাধ্যমে আমাদের অনেক উপকার রয়েছে কারণ আমরা এই হাদিসটা জানার পরে আমরা কখনো ভালো কাজ করার পরেও গর্ব করবো না যে আমি ভালো কাজ করে জাননাতে চলে যাব আমরা সবসময় নিচু হয়ে থাকবো আল্লাহ কাছে যে আল্লাহ এই ভালো কাজ তুমি কবুল করো এবং আমাদেরকে মৃত্যু পর্যন্ত আমাদের উপরে ইমানে ইমান উপরে রাখো এই যে আমরা সবসময় এই চেষ্টা থাকবো এটাই আমাদের এই চেষ্টাটাই এই কর্মটাই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে কারণ আল্লাহ তালা বলছেন যে চেষ্টা করবে ক্লাসের সাথে এবং ভালো কাজ করবে তার জন্য আল্লাহ ওয়াদা আল্লাহ তালা তাকে জান্নাত দেবে আর যে খারাপ কাজ করবে খারাপ কাজ করার পর যদি সে সত্যিকারভাবে অনুতপ্ত হয় এবং তৌবা করে এবং খাঁটি তোবা করার মাধ্যমে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন এবং সে জান্নাতে চলে যাবে কারণ মৃত্যুর আগে যদি তৌবা করবে আল্লাহ তালা মৃত্যুর এক সেকেন্ড আগেও যদি সে খাঁটিভাবে তোবা করতে পারে মালাকুল মদ দেখার আগে আগেও তখনও আল্লাহ আল্লাহ তালা এত দয়াশীল যে মৃত্যুর আগ মুহূর্তেও যদি কেউ তৌবা করে খাঁটিভাবে আল্লাহ তালা তাকে ক্ষমা করবে দেবে তো এইটা জানার পরে তো আমরা আমাদের আরও আরও আমরা আরও আমরা অগ্রসর হব এবং আমাদের মধ্যে আরও উৎসাহ আসবে আমরা ভালো কাজ করার পর আমরা এটা নিয়ে আশ্চর্য হব না এবং গর্ব করব না আমরা সবসময় আল্লাহর রহমতের আশা নিয়ে ভালো কাজ করতে থাকব। আর খারাপ কাজ যদি আমার মধ্যে থাকে তাহলে আমরা এই খারাপ কাজের মধ্যে নিরাশ হব না যে আমি খারাপ কাজ করছি যারা যাহান ভাগ্যের লেখা আছে কি ভাগ্যের উপর ভরসা করতে 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 বলা হয় নাই বলা হয়েছে যে আমল আমল করতে আর চেষ্টা করতে আল্লাহ কাছে দোয়া করতে যদি কাজেই এই হাদিসটা জানার তারপর আমরা কোনোদিনও এই আমলের উপরে ভরসা করব না আবার আমলের উপরে গর্বও করব না আমরা সবসময় আতঙ্কিত হয়ে থাকবো এবং নিচু হয়ে থাকবো আল্লাহর কাছে এবং খারাপ কাজ করলে আমরা আল্লাহর আল্লাহর রহমতের থেকে নিরাশ হবো না আমরা যত দ্রুত গতিতে তোবা করব এবং আল্লাহর কাছে ক্ষমা চাবো এই ক্ষমার মাধ্যমে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন আল্লাহর ওয়াদা যে সত্যিকারভাবে একলাসের সাথে ভালো কাজ করবে তাকে আল্লাহ জান্নাত দিবে আর যে সত্যিকারভাবে এক্লাস থাকবে না শিরিক করবে বেদাত করবে এবং লোক দেখানো কাজ করবে সে জাহান্নামে যাবে তো কাজেই এই মানুষের যে ব্যাখ্যা আপনারা শুনছেন সেটা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল এই হাদিসটা অত্যন্ত উপকৃত হাদিস যেটার মাধ্যমে আমাদের অনেক ফায়দা হাসিল করার রয়েছে যা আমরা কখনও গর্ব করবো না আর বাহ্যিক দিক দিয়ে কোনো লোককে দেখলে আমরা বলব না সেই লোকটা জান্নাতি বা অনেক ভালো লোক জান্নাতে চলে যাবে বাহ্যিক দিক দিয়ে কাউকে খারাপ দেখলেও তাকে আমরা বচ্ছনা করবো না সেই লোকটা জাহান্নমে যাবে কারণ হয়তো বাহ্যিক দিক দিয়ে ভালো কাজ করা দেখা যাচ্ছে আসলে সে মুশ্রিক বা সে লোক দেখানো কাজ করতেছে তো এই কারণেই সে শেষে সে খারাপ কাজ করার প্রকাশ করে জাহান নামে চলে যাবে আর যেই লোকটা বাহ্যিক দিক দিয়ে খারাপ কাজ করতেছে আসলে সে পরিবেশের পরিবেশের মধ্যে পড়ার মধ্যে সমাজের মধ্যে আসলে সে অন্তর দিয়ে অনুতপ্ত এবং সে এমন একটা সময় আসবে সে সত্যিকারভাবে ওই সে অন্তরে যে আল্লাহর রহমতের আশাটা রয়েছে সেটা সেটা গ্রহণ করবে এবং তোবা করবে খাঁটিভাবে এবং এইভাবে সে মারা যাবে তোবা করে আল্লাতে তাকে ক্ষমা করা দেবেন তো আল্লাহ আমাদের সবাইকে রসুল্লাহ হাদিস্ট সহিভাবে বোঝার এবং উপলব্ধি করার এবং আমল করার তৌফিক দান করুক সবাইকে এখলাসের সাথে খাটিয়ে আমল করার তৌফিক দান করুক এবং জান্নাতে জান্নাত হাসিল করার তৌফিক দান করুক এবং যারা আমরা ভুল কাজ করতেছি আমাদেরকে আল্লাহর তরফ থেকে নিরাশ না হওয়া এবং খুব দ্রুত গতিতে তৌবা করে আবার আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার তৌফিক দান করুক আর ভাগ্যের উপর ভরসা করা একটা শতানের কাজ কাফেরদের কাজ কারণ ভাগ্যটা আল্লাহর এটা ভাগ্য মানুষকে নিয়ে যাচ্ছে না খারাপের দিকে ভাগ্য হচ্ছে আল্লাহ তারা পূর্ব থেকে যেটা জানেন যে কে কোন কে জাহান কাজ করবে আর জাহান নামে যাবে সেটা আল্লাহ তালা লিখে রাখেছে না কে জান্নাতের কাজ করবে সে জান্নাতে যাবে সে জান্নাতে যাবে কিন্তু আল্লাহরা বলে আরবেন জোর করে কাউকেও জাহান নামে নেবেন না জাহান নামে আর কেউ জোর করে কাউকে জান্নাতে দেবেন না প্রত্যেকেই তার এই পরীক্ষার মধ্যে পাশ করতে হবে যে জান্নাতের কাজ করবে এখলাসের সাথে এবং চেষ্টা করতে থাকবে মৃত্যু পর্যন্ত আল্লাহ তালা অবশ্যই তাকে জান্নাত দেবেন আর যে জাহান কাজ করবে এবং এখ্লাস নিরাশ হবে আল্লাহর থেকে এবং জাহান্নামের কাজ করতে করতে সেইভাবে মারা যাবে সে জাহান যাবে এটা আল্লাহ তালা পূর্ব থেকেই জানেন আমরা জানি না কিন্তু আমরা ওই ভাগ্যের উপর ভরসা করতে বলা হয় নাই আমাদেরকে আল্লাহর রহমতের উপর ভরসা করতে আল্লাহর উপর ভরসা রহমতের উপর এবং ভালো কাজ করার চেষ্টা করতে বলা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে এখলাসের সাথে জান্নাতের কাজ করা এবং জান্নাতে আল্লাহর রহমতের পাওয়ার এবং জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক এবং সবাইকে খাঁটিভাবে গোনাহা থেকে তৌবা করে এবং মৃত্যুর আগে যেন খাঁটিভাবে তৌবা করে আল্লাহ আমরা জান্নাতবাসী হয়ে সেই দান করুক আসল আল্লাহাল মহম্মদ আল্লাহ আলহি